আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসাইন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বসফরাস ক্যানাল এশিয়ান খাল ইস্তাম্বুলে। যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, আসলে এখানে প্রচণ্ড শীত, এক হচ্ছে ওয়েদার, একেবারে আকাশ মেঘলা, তার উপরে সাগরের পানির ঢেউ, সব মিলিয়ে অবস্থা খুব কাহিল। ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড, কাম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ঘুরে বিশাল বড় ট্রাভেল এক্সপার্ট আপনি বনে যেতে পারেন। তার ফলাফল কী হতে পারে? ফলাফল হতে পারে যে বিশাল একটি বিপদ হয়ে যেতে পারে। এখানে যে বিষয়টি হচ্ছে, আমাদের দেশের মানুষ ইন্ডিয়া, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাম্বোডিয়া, লাউস ট্রাভেল করে ব্লগ তৈরি করে বা বিভিন্ন উপদেশ সবাইকে দিতে থাকে। সম্প্রতি আমি ইস্তাম্বুলে আছি আমাদের গ্রুপ নিয়ে, এখানে প্রচুর পরিমাণে সাড়া পাচ্ছি, সবাই বলতেছে যে ইমাম ভাই আমরা আবেদন করতে চাই। আরেকটি শ্রেণী পেশার মানুষ আছেন, তারা বলছেন যে ভাইয়া এখন তো রেশিও কম, এখন টার্কি এম্বাসি ঢাকাতে আছেন, এখন টার্কি এম্বাসি কি আপনারা কাউকে কি বলেছে না প্রজ্ঞাপন দিয়েছে না, তারা কিছু একটা বলেছে যে বাংলাদেশিদেরকে আমরা এখন ভিসা দিচ্ছি না বা ভিসার রেশিও কম। ভিসা কিভাবে পাবেন? ভিসা পাওয়ার জন্য সুনির্দিষ্ট কিছু কারণ আপনাকে দেখাতে হবে। সেটি কেমন, যে আপনি কেন যাবেন, সেটি নট অনলি টার্কি, আপনি সেটি সেনজেনে হোক, যে কোনো দেশে হোক, আপনি কেন যাবেন। ধরুন আমেরিকাতে যখন জিজ্ঞাসা করে যে তুমি কেন যাবা, আমি ঘুরতে যাব, কোথায় কোথায় ঘুরতে যাবা, এখন সেটি আর বলতে পারে না কোথায় কোথায় ঘুরতে যাব। এখন ধরুন আমি থাইল্যান্ডে যাচ্ছি আমাদের গ্রুপ নিয়ে, তো সেখানে আমার পরিচিত এক ভাই আছেন ইমিগ্রেশনে, আমি তার রুমে বসে কথা বলছি। এখন যারা দায়িত্বরত অফিসার আছেন তারা দুজনকে নিয়ে আসছেন, তো বলছে স্যার ওনারা থাইল্যান্ড যাবে। তা ওনাদেরকে জিজ্ঞাসা করলেন আপনি থাইল্যান্ডে কেন যাচ্ছেন, ঘুরতে যাব, কতদিন থাকবেন? আমি 7 দিন থাকবো। কোথায় যাবেন? ব্যাংককে যাব আর পাতায়াতে যাব। এখন ঊর্ধ্বতন অফিসার জিজ্ঞাসা করলেন থাইল্যান্ড, ব্যাংকক, পাতায়া কোথায় যাবেন? তিনি জিজ্ঞাসা করলেন পাতায়া এবং ব্যাংককে কোথায় যাবেন? এখন বাংলাদেশি ভাই আর বলতে পারলেন না। এখন ওনাকে যে ভিসা করে দিয়েছেন তিনি ওনাকে বলে দিয়েছেন যে ব্যাংকক আর পাতায়া বলবেন। কিন্তু ভাই, ব্যাংকক আর পাতায়া কি ছোট্ট যে বুড়িগঙ্গার পার আপনি বললেন আর এটা হয়ে গেল? আপনাকে স্পেসিফিক বলতে হবে কোথায় কোথায় যাবেন। ধরুন আপনি আমেরিকাতে ইন্টারভিউতে জিজ্ঞাসা করলে আপনি কোথায় যাবেন, আমি স্ট্যাচু অফ লিবার্টিতে যাব, নায়াগ্রা ফলসে যাব, সেন্ট্রাল লাইব্রেরিতে যাব, সেন্ট্রাল পার্ক দেখব, 9/11 মিউজিয়াম দেখব, এমন অনেক জায়গা আছে নিউ ইয়র্কে যে শত শত জায়গা আছে। আপনি কানাডাতে যাবেন, সে কানাডাতে কোথায় কোথায় যাবেন, কোথায় ঘুরবেন, এগুলো দিতে হবে না। এখন টার্কির বিষয়টা আমি বলি, নট অনলি টার্কি, যে কোনো দেশে আপনি যখন যাবেন সেখানে একটি কাভার লেটার লিখতে হয়। কাভার লেটারের পাশাপাশি এখানে লিখতে হয় আপনার সম্পর্কে, আপনি কী করেন, আপনি কী করেন, আপনার ব্যবসা সম্পর্কে, আপনার নিজের সম্পর্কে, আপনার পারিবারিক অবস্থান সম্পর্কে, সমস্ত কিছু আপনাকে এই কাভার লেটারে সুচারুভাবে লিখে দিতে হবে, এটি সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। তারপরে আসুন আপনি কেন যাবেন, আপনি ধরুন টার্কিতে কেন আসবেন, ঘুরতে আসবো, কতদিন থাকবেন, আমি 5 নাইটস স্টে করবো, 5 রাত, তাহলে এই 5 দিন আপনি কোথায় কোথায় ঘুরবেন, কোন কোন জায়গাগুলো আপনি যাবেন, সেগুলো উল্লেখ করে দিতে হবে। এখন ধরুন ট্যুর প্ল্যানটার কথা বলেছি, আমাদের দেশীয় মানুষ যারা আছেন 99% মানুষ আমরা মহাজ্ঞানী। এখন আমি কথাটি বলেছি অনেক কষ্ট থেকে ভাই, কারণ এত বছর ব্যবসা করি, যখন দেখি এই ধরুন মিশর অ্যাম্বাসির কথাই চিন্তা করি, মিশর অ্যাম্বাসি ভিসা দিয়ে দিত 1 সপ্তাহ 10 দিন পরে, আপনি আজকে ফাইল জমা দিয়েছেন আজকে টাকা নিত, 1 সপ্তাহ পরে ডেলিভারি দিত। কিন্তু না, আমাদের কথা হচ্ছে যে না আমরা আজকেই ভিসা নিয়ে নিব। এখন যখন ভিডিও দিয়েছি গিয়ে আপনারা দেখুন হাজার হাজার মানুষ মিশর অ্যাম্বাসির সামনে লাইনে দাঁড়িয়ে আছে, কারোর ট্রেড লাইসেন্স নবায়ন নাই, কারোর কাভার লেটারের সাথে হোটেল বুকিংয়ের মিল নাই, হোটেল বুকিংয়ের সাথে বিমানের টিকিটের মিল নাই, কোনো কিছুর সাথে কোনোটার সামঞ্জস্যতা নাই। এই কারণে
তারা চিন্তা করলো যে ঘটনা কি, এত মানুষ আবেদন করে কেন। এখন তারা অ্যাপ্রুভাল সিস্টেম চালু করে দিয়েছে, এক মাস দু মাস তিন মাস পরে, এবং কি জানেন, 5 লক্ষ টাকা তারা অ্যাকাউন্টে রাখতে হতো। আগে বলতো 1 লক্ষ টাকা, সেটা করলো 2 লাখ, তারপরে নিয়ে গেলো 3 লাখ, এখন চালু করেছে 5 লক্ষ টাকা আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে রাখতে হবে। এখন আমার এই ভিডিওটি যারা শুনতেছেন, আপনারাও আর বসে থেকে লাভ কি, দ্রুত চলে যান গিয়ে আবেদন করে ফেলুন, কারণ আমাদের তো কারো কাছে যাওয়া দরকার নেই, আমরা নিজেরাই পারি। এই কারণে টার্কিতে যারা আবেদন করেছেন, অধিকাংশ মানুষ তারা আমাকে বলেছেন যে ভাই আমি নিজে নিজেই আবেদন করেছি। তো নিজে নিজে আবেদন করেছেন, যখন আমি কাভার লেটারটি দেখি 3 থেকে 4 লাইনের মধ্যেই সীমাবদ্ধ ওনার কাভার লেটার। এই কারণে বলি, যারা যে মালয়েশিয়া থাইল্যান্ড ভ্রমণ করে, ইন্ডিয়া ভ্রমণ করে, যদি মনে করেন ভাই আপনি অনেক কিছু জানেন, জানাটা আসলে ভুল না, জানতেই পারে, কিন্তু এই জানাটার মধ্যেও কোথাও না কোথাও ভুল থাকতে পারে। সেজন্য বলি, যারা দক্ষ আছেন তাদের পরামর্শ নিন, আর চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং আসলে ট্রাভেলের বিকল্প কিছু নেই, আর টার্কি প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে, টার্কিশ এম্বাসি ঢাকা তারা কোথাও এমন কোনো বিজ্ঞপ্তি লাগায়নি যেখানে লেখা আছে আপনি ভিসা পাবেন না বা তারা ভিসা দিচ্ছে না। এখন এই যে শোনা কথা, এটি আসলে অত্যন্ত কষ্টের এবং দুঃখের। শোনা কথা এত শোনা আসলে ভালো না। আপনি নিজে আবেদন করেছেন, আবেদন করেননি তাহলে কীভাবে বুঝলেন আপনাকে ভিসা দিবে না। আরেকটি বিষয় হচ্ছে যে ফ্রেশ পাসপোর্ট, ফ্রেশ পাসপোর্টে তারা ভিসা দিবে না এমন তো কোথাও লেখা নেই, আপনার কি এমন লেখা আছে? আবার কেউ কেউ বলছে যে ইনভিটেশন লেটার, ইনভিটেশন লেটারে যদি ভিসা দিত তাহলে বাংলাদেশের মানুষ কি থাকতো? থাকতো না। এখন ইনভিটেশন লেটার দিলে যে ভিসা হবে বিষয়টিও কিন্তু তা না, আপনাকে সুনির্দিষ্ট কারণ দেখাতে হবে, তাহলে আপনি ভিসা পাবেন। যারা আবেদন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য।